কিন্তু তুমি তো রিলেশনশিপের সময় কমিটমেন্ট করছিলা, যদি আমাদের ফ্যামিলি মেনে না নেয় আমরা নিজেরা বিয়ে করব, তারপর আমরা আমাদের ফ্যামিলিকে জানাবো। লাভ নাই, আমিও প্রায় 2 ঘন্টা ধরে বসেছিলাম, কিন্তু একটা ট্রেনও আসে নাই। পরে 2টা লোক হেঁটে যাওয়ার সময় বলাবলি করতেছিল যে ট্রেনের লাইনে নাকি কি প্রবলেম হয়েছে, তাই ট্রেন আসতে আজকে একটু দেরি হবে। আপনি কে? আপনি এখানে কি করেন? ওই তো বললাম না, 2 ঘন্টা ধরে বসেছিলাম, আপনার মতোই মরার চেষ্টা করতেছিলাম, কিন্তু ট্রেনই আসে না। ভালোই হলো, একা একা বোর হচ্ছিলাম, এখন কথা বলার মতো কাউকে পেলাম। আসুন কিছুক্ষণ গল্প করি, তারপর ট্রেন আসলে আমাদের মহৎ উদ্দেশ্যটা দুজন একসাথে মিলে সফল করব। যদি কিছু মনে না করেন, আপনার সুইসাইড করার রিজনটা কি জানতে পারি? বয়ফ্রেন্ডের সাথে 3 বছরের রিলেশন ছিল, কিন্তু এখন তার মা যে মেয়ের সাথে তার বিয়ে ঠিক করছে, সে তাকেই বিয়ে করতে রাজি হয়ে গেছে। আমাকে এখন তার আর ভালো লাগে না, লাগবেই বা কেন? গত 3 বছরে আমার সাথে তার সবই করা শেষ। জানেন, আমি মেয়েদের একটা নাম দিয়েছি, হিডেন ট্রেজার। একটা মেয়ের মাথা থেকে পা পর্যন্ত পুরোটা হিডেন ট্রেজার্সে ভরা। আল্লাহ অনেক মিস্টিরিয়াসভাবে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু তাদের বয়ফ্রেন্ড যখন বলে, বাবু তুমি আমাকে বিশ্বাস করো না, ঠিক তখনই তারা তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ত রক্ষার জন্য নিজেদের দেহকে বিলিয়ে দিয়ে পুরো মিস্টিরিয়াস ব্যাপারটাই নষ্ট করে ফেলে। আর এখন তো আরও আপগ্রেড হয়েছে, বয়ফ্রেন্ড বলে বাবু আমরা আজকে যা যা করবো সব ভিডিও করবো, তখন গার্লফ্রেন্ড বলে না বাবু এটা ঠিক হবে না, আর তখনই শুরু হয়েছে বয়ফ্রেন্ডের ইমোশনাল অত্যাচার। বাবু তুমি আমাকে বিশ্বাস করো না, বাবু তুমি আমাকে ভালোবাসো না, আমরা তো বিয়ে করবোই। আর তখন ঠিক সেম ওয়েতে গার্লফ্রেন্ড তাদের বয়ফ্রেন্ডের বিশ্বস্ততা রক্ষা করে। আর এরপর যখন ব্রেকআপ হয়, বয়ফ্রেন্ড তাদের গার্লফ্রেন্ডের ভিডিও স্ক্যান্ডাল হিসেবেই চালিয়ে দেয়। আর এর শেষ পরিণতি কী হয় জানেন?
গার্লফ্রেন্ড হয়েছে সরকারি স্লাট, আর বয়ফ্রেন্ড হয়েছে ফেসবুক সেলিব্রিটি। তার দুই দিনে ফলোয়ার্স হয়েছে 50,000। আচ্ছা আপনাকে একটা কোশ্চেন করি। হ্যাঁ শিওর। আচ্ছা বলুন তো, একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে পার্থক্যটা কোথায়? চুপ করে আছেন কেন? আপনি চুপ করে থাকার রিজন কি জানেন? কারণ একজন ধর্ষক আর আপনার বয়ফ্রেন্ডের মধ্যে আপনি কোনো পার্থক্যই খুঁজে পাচ্ছেন না। আরে আজীব তো, আপনি নিজে মরতে এসে আমাকে এসব কি বলতেছেন? আর বাদ দেন, ভালো লাগতেছে না ওকে নিয়ে কথা বলতে। আপনি বলেন, আপনার মরার কারণ কি? আমার গল্প শুনতে চান? আমার গল্পের পৃথিবীর সবচেয়ে কমন একটা লাভ স্টোরি। আমি না, আমাদের প্রত্যেকটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেদের সাথে যা হয় আমার সাথে ঠিক তাই হয়েছে। রিলেশন ছিল সেম এজের একটা মেয়ের সাথে, মিডল ক্লাস হয়েও তার সাথে আমার মানিয়ে নেওয়ার যুদ্ধটা প্রতিদিনই করা লাগতো। কিন্তু শেষমেশ এসে সে তার বাবা মার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হলো। আমাকে এক্সকিউজ দেখালো সে তার বাবা মাকে হার্ট করতে পারবে না। আর আমার গল্পের এখানেই শেষ ছিল। একটা কথা কি জানেন, আমরা যখন আমাদের ভালোবাসার মানুষের সাথে ব্রেকআপ করি, তখন আমরা আমাদের ভালোবাসার মানুষকে যতটা না মিস করি, তার থেকে বেশি থিঙ্ক করি সে অন্য কারো হয়ে যাচ্ছে কিনা, অথবা অন্য কারোর সাথে রিলেশনে চলে যাচ্ছে কিনা। আর এই ভয়ে আমরা আমাদের ভালোবাসার মানুষের কাছে বারবার ফিরে যাই। আসলেই ঠিক বলছেন, যতটা কষ্ট পাচ্ছি আমার জীবন থেকে চলে গেছে এই ভেবে, তার থেকে বেশি কষ্ট পাচ্ছি অন্য কারো বালিশে একসাথে ঘুমাবে এই চিন্তা করে। ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি বলতে না পারি। ঠিক ততক্ষণই সুন্দর যখন আমরা বুঝতে পারি আমাদের পছন্দের মানুষও ঠিক একইভাবে আমাদেরকেও পছন্দ করে। কিন্তু আমরা দুজন দুজনকে আমাদের পছন্দের কথা বলতে পারি না, আর পছন্দ করার এই সময়টুকুই আমার কাছে ভালোবাসাটা ভালোবাসা মনে হয়। কিন্তু যখন আমরা আমাদের পছন্দের কথা দুজন দুজন I love you. What? আমি আপনার সাথে আমার জীবনটা আবার নতুন করে শুরু করতে চাই। কি চিন্তা করতেছেন? যাকে এত ভালোবাসতেন তাকে একদিনে ভুলে গিয়ে অন্য কারোর সাথে রিলেশনে যাবেন এটা? নাকি চিন্তা করছেন একদিনে ভালোবাসা কিভাবে হয়? আরে একদিনও ভালোবাসা হয়, শুধু আপনার কাছে বেস্ট মানুষটা আসতে হবে। সখিনার মা আসলে হবে না। সে যেখানে আপনাকে ছেড়ে যাওয়ার ডিসিশনটা একদিনই নিতে পারছে, আপনি কেন আপনার ভালো থাকার ডিসিশনটা এত দেরি করে নিচ্ছেন? আর বাই দ্য ওয়ে, আমার নাম সখিনার মা না, আমার নাম অ্যারিন। আপনার নাম? যাই হোক, সেটা পরে না হয় জেনে নিব। কি এভাবে কি দেখছেন, আমি পুরাতন হয়ে গেছি কিনা এটা নিয়ে ভাবছেন, নাকি আমি ভার্জিন না এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেছেন? আরে আপনি যাকে বিয়ে করবেন সে যে ভার্জিন হবে তার গ্যারান্টি কি? আর আমাদের আশেপাশে তো আমার বয়ফ্রেন্ডের মতো ছেলেপেলের অভাব নেই। আই লাভ ইউ টু। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। দূরে কখনো যেও না, দূরে গেলে মন যে বোঝে না। ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে, একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ মিসড।
নাম্বারটি এখন বন্ধ আছে। ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। একটু ডায়ালকৃত নাম্বারটি একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ সুইচড অফ। প্লিজ ট্রাই লেটার। থ্যাংক ইউ। ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। একটু পরে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ সুইচড অফ। প্লিজ ট্রাই লেটার। থ্যাংক ইউ। ডায়ালকৃত নাম্বারটি এখন বন্ধ আছে। একটু পরে আবার চেষ্টা করুন। হ্যালো, কই তুমি? হ্যারেন, আমি তো বাসায়। কিন্তু তুমি কোথায়? এই চার পাঁচ দিন কই ছিল তুমি? আচ্ছা, আমরা আগে দেখা করি, তারপর আমি তোমাকে সব খুলে বলবো। আচ্ছা ওকে, আমি আসতেছি এখন। বলো কই ছিল? এই চার পাঁচ দিন তুমি কোথায় ছিল? কত ট্রাই করছি আমি তোমার সাথে কমিউনিকেশন করার, কিন্তু তুমি তো কোনো ওয়েই রাখোনি। রাহা, তুমি আমার সম্পর্কে এখন অনেক কিছুই জানো না। হয়তো এখন যেটা বলবো সেটা শোনার জন্য তুমি মেন্টালি প্রিপেয়ার্ডও না। মানে কি এসবের? আমি তো কিছুই বুঝতেছি না তোমার কথা। আর তোমার সম্পর্কে আমি নতুন করে কি জানবো? আমরা তো পেছনে সব কিছু ফেলে সব নতুন করে শুরু করছি। ওকে দেন, শুনো, তুমি আমার কত নাম্বার বয়ফ্রেন্ড জানো? হোয়াট, কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার 18 নাম্বার বয়ফ্রেন্ড। মানে আমি তোমার 18 নাম্বার বয়ফ্রেন্ড? এটা মানে কি? তার মানে তোমার এর আগে অনেকগুলো রিলেশন ছিল। তোমার কাছ থেকে তো আমি এরকম কিছু আশা করিনি। তুমি যেদিন আমাকে বলছিলা তুমি আমাকে ভালোবাসো, আমি ভাবছিলাম একজনের জন্য মরতে আসছি, আরেকজন এসে আমাকে সেকেন্ড চান্স দিচ্ছে। আমি তো তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, আমি তো তাকে ভালোবাসতেই পারি, আর তুমি আমার সাথে এরকম করলা। তোমরা মেয়েরা এমন কেন আমাকে বলবা? আসলে তুমি কি জানো, তুমি একটা স্ল্যাট। আর এই পাঁচ দিন কই ছিলে তুমি? নিশ্চয়ই কারোর সাথে আমার মতো ধোকাবাজি করে আসছো। রেহা, তুমি তো আমাকে পুরো কথাটাই শেষ করতে দিলা না, তার আগে রিয়াকশন দিয়ে দিলা। অবশ্য সমস্যা নাই, এই টাইপের কথা শোনার আমার এর আগেও এক্সপিরিয়েন্স আছে। তুমি আমার 18 নম্বর বয়ফ্রেন্ড, এই কথাটার মানে কি জানো? তোমাকে যেভাবে আমি মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি, এর আগে আমি আরো 17 জনকে সেভাবে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তারাও তোমার মতো জীবনের মূল্য না বুঝে সুইসাইড করতে চেয়েছিল, আর তাদেরকে বাঁচানোর জন্য আমাকে যদি স্ল্যাট ওয়ার্ডটা হাজারবার শুনতে হয় আমি রাজি আছি। আর একটু আগে কাকে জানো তুমি স্ল্যাট বললা? আমাকে? গত 4-5 দিনে স্ল্যাটের জন্যই তোমার এক্স গার্লফ্রেন্ডের কথা তোমার একবারও মনে পড়েনি, পড়েছে বলো? আর এই 5 দিন কই ছিলাম জানো? তোমার মতো আরও দুজন রাহাতকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছি। তাদেরকে শিখিয়েছি ভালোবাসা মানুষকে ভুলতে হলে প্রথমে তাদেরকে হেট করতে শিখতে হয়। আর কয়েকদিন কেন তোমার সাথে কোনো কন্ট্যাক্ট রাখিনি জানো? কারণ আমি জানি তুমি আমার জন্য অপেক্ষা করবে, আর এই অপেক্ষা তোমাকে দুটা জিনিস থেকে দূরে রাখবে। একটা হচ্ছে তোমার এক্স গার্লফ্রেন্ড, আর একটা হচ্ছে আত্মহত্যা। জীবন এখানেই শেষ নয় রাহাল, হয়তো এখান থেকেই শুরু। ভালো থেকো রাহাল। আমার লাইফে কি কোনোভাবেই থাকা যায় না? আমি তো তোমাকে সত্যিই ভালোবেসে ফেলছি, আমার প্রতি কি তোমার একটু মায়া হচ্ছে না? আমি তো চাইলেও থাকতে পারবো না রাহা, আমাকে যে যেতে হবে। তোমার মতো আরো অনেক রাহাতকে আমার বাঁচাতে হবে। আর তোমার প্রতি মায়া, just sweet to
ভালোবাসা ঠিক ততক্ষণই সুন্দর যতক্ষণ আমরা আমাদের পছন্দের মানুষকে ভালোবাসি বলতে না পারি। তুমি আমাকে বলেছিলে ভালোবাসাকে কখনো প্রেমে পরিণত না করতে, আর আমি আমার ভালোবাসাকে কখনোই প্রেমে পরিণত করতে চাই না। হ্যালো, একটু আগে আরেকটা মেল পাঠিয়েছি, চেক করে নিও। ওকে।